আত্মনির্ভরশীল ও দক্ষ হয়ে ওঠার স্বপ্নে বিভোর। কিন্তু এই স্বপ্নের শুরুতেই বিড়ম্বনার শিকার নারীরা। সিলেট সরকারি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে পাচ্ছেন না টিফিন ও যাতায়াত খরচ বাবদ টাকা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় বাংলাদেশ সরকারের বিএমইটি থেকে যুব সমাজকে দক্ষ করে তুলতে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রতিটি প্রশিক্ষণে উপস্থিতির উপর দেয়া হয় সম্মানীয় আইটি সাপোর্ট, ইলেকট্রনিক্স, সুইং মেশিন অপারেটর, অটোকেড। এই চার কোর্সে 2022 সালের জানুয়ারি থেকে এপ্রিল ও মে থেকে আগস্ট সেশনে 120 জন করে মোট 240 জন শিক্ষার্থী প্রশিক্ষণ নেন। প্রত্যেক শিক্ষার্থী 13,800 টাকা করে পাওয়ার কথা থাকলেও পেয়েছেন মাত্র 3,450 টাকা, আর বাকি টাকা নিয়ে চলছে টালবাহানা। টাকা লাগে তো পাগল কেনে টেকাই লেম নো পাইব, এরকম করে আমরা 2-3 বার বিদায় দিয়েছেন। 92টা ক্লাস করছি, পরীক্ষা হওয়ার পরে মাত্র এক শিফটে টাকা দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা ফ্রিতে সার্টিফিকেট পাওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ মূল সনদের পূর্বে অনলাইন সনদ প্রদানে আদায় করছেন 150 টাকা করে। এমনকি পার্শ্ববর্তী পুরুষ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে একই কোর্সে সকল শিক্ষার্থী পূর্ণ টাকা পেলেও নারীদের টাকা আটকে আছে। জিজ্ঞেস করলে বলে যে টাকা আসে নাই, আমরা দেবো কেমন করে? আর আমরা খোঁজ নিয়ে দেখি যে টাকা এসে গেছে কিন্তু আমাদের দেওয়া হচ্ছে না। টাকা দিয়ে কেটে লাগে আমরা সার্টিফিকেট নিতে, আমি কেন আমরা খাস ঠিক আমরা কয়েছি সার্টিফিকেট পাইবা। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানালেন বরাদ্দের অভাবে টাকা দেওয়া যাচ্ছে না। মূলত হচ্ছে কি, আপনার যারা অ্যাসেসমেন্টের আওতায় আসে নাই, ঠিক আছে, তারা হচ্ছে টাকাটা পায় নাই। আর সেকেন্ডটা হচ্ছে যে আপনার বাজেট প্রাপ্তি সাপেক্ষে আর কি, ঠিক আছে। কারণ সেপে দেখা গেছে যে একটা বাজেটের বিষয় আছে, ঠিক আছে, ওরা বাজেট দিলে আমাদের তো টাকা দিতে আর কোনো ধরনের বাধা নাই। 2006 সালে প্রতিষ্ঠিত হয় সিলেট সরকারি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। 2022 সাল থেকে এই কেন্দ্রের মাধ্যমে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় বাস্তবমুখী প্রশিক্ষণ শুরু করে সরকার। শাহ শরীফ উদ্দিন, সময় সংবাদ, সিলেট।